Love Plan. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্লাস অফ নতুন একটা ভিডিওতে চলে এসেছি অলরেডি। তো আমাদের টাউন হল এগারো ভিডিও সবাইকে স্বাগত জানাই। আর আমাদের বেশের মধ্যে অ্যাটাক হয়েছে বন্ধুরা, আমরা অ্যাটাকের লুটগুলো কালেক্ট করে নিই, এই দিক দিয়ে একটা লুট কালেক্ট করে ফেলি। আমাদের বেশের মধ্যে ফাইনালি আরেকটা জেমস বক্স চলে এসেছে। তো আমাদের আজকে চার চারটে বিল্ডার ফ্রি আছে, তো চারটে বিল্ডারকে আমরা কাজে লাগাবো। তো ওয়েট করো, আমরা জেমস বক্স এবং এই দিক দিয়ে আমাদের একটা অবস্টিকাল বা ট্রি এসছে, ট্রিটাকে রিমুভ করি। তো বন্ধুরা, আমরা আজকে দুটো রাউন্ডে অ্যাটাক করবো এবং দুটো রাউন্ডে দু রকম আর্মি দিয়ে অ্যাটাক করবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি দেখো, আমাদের দাঁড়াও তোমাদেরকে আমরা একটা জিনিস দেখাই। এই হচ্ছে আমাদের আর্মি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানে নতুন যে ট্রুপসগুলো দিয়েছে সেই আর্মির রাম রাইডার, ঠিক আছে? তো আমরা আরও একটা আর্মি রেডি করছি এইদিকে, তো আমাদের এটা আর একটা নতুন আর্মি, ঠিক আছে? তো দুটো রাউন্ডে দুরকম আর্মি দিয়ে অ্যাটাক করবো। আর আমাদের এখান থেকে ডোনেট হয়ে নিতে হবে, তো আমরা এই লক লঞ্চারের জায়গায় ফ্লিম ফিঙ্গার নিয়ে নেবো, ঠিক আছে? চলো ফিল্ম ফিঙ্গারটাকে নিয়ে কনফার্ম করলাম, এখন আমরা একটা ডোনেটটা কমপ্লিট করে নিলাম। ওকে, তো এখন আমরা ফার্স্ট চলে যাচ্ছি অ্যাটাকের মধ্যে। আর আমাদের এখন ওয়ার অ্যাটাক ব্যাগে আছে দুটো, তো দুটো ওয়ার অ্যাটাক, তো এই ওয়ার অ্যাটাক, তোমার ওয়ার অ্যাটাক মেন কথা কীভাবে করবে, সব থেকে বড়ো কথা এটাই, তোমরা ওয়ার অ্যাটাক কীভাবে করবে। ওয়ার অ্যাটাক করতে গেলে সব সময়ের জন্য তোমাদেরকে আমি আগেও একবার বলেছিলাম, তো ওয়ার অ্যাটাক করতে গেলে সিসি চেক করাটা আমাদের অনেক বেশি জরুরি হয়, ঠিক আছে? তো আমি তোমাদেরকে অ্যাটাকের মধ্যে গিয়েই দেখাচ্ছি যে কীভাবে ওয়ার অ্যাটাক করতে হয়। চলে যাচ্ছে অ্যাটাকের মধ্যে, চলো। এখানে যত সম্ভব মনে হচ্ছে যে দেখে মনে হচ্ছে ঈগল নেই, কিন্তু সবই আছে। চলো কোনো ব্যাপার না, আমরা কুইন চার্জ শুরু করছি। ওকে, তো কুইন চার্জ দিয়ে আমাদের এখান থেকে এনিমি কুইন, সিঙ্গেল ইনফার্নো অনেক কিছু নেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কুইন চার্জ দিয়ে কি করতে পারছি। চলো ফাইনালি ফিল্ম ফিঙ্গারটাকেও দিয়ে দিলাম, কুইনের দিকে একটা বেবি ড্রাগন দিয়ে দিচ্ছি, কিংটাকে এরকম একটা জায়গায় দিয়ে দিলাম যাতে কিং এখানে দুটো অল ব্রেক করে দিই। চলে এসছে অল ব্রেক, কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দেবো। কিং এখানে আর্থকুইক, আমাদের যে নতুন যে আপডেট এসেছিলো তার জন্য আমাদের ওটা করা আছে, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। মানে কিং কিন্তু অল ভেঙে ভিতরে চলে গেছে। আমরা একটা দুটো তিনটে স্পেল ইউজ করলাম ওখানে। ওকে চলো, নাইস হয়েছে। কুইনটাকে বাঁচাতে হবে, তার জন্য আমরা এখানে আবার একটা ফ্রিজের স্পেল ইউজ করতে হবে মনে হয় করে দিই, না তো কুইন বাঁচবে না, সব থেকে বড়ো কথা। ওকে, তো অলরেডি আমাদের এটা সুন্দর যাচ্ছে, এখনও কুইনের অ্যাবিলিটিটা রয়েছে। ওকে, তো ওয়ার্ডেনকে দিয়ে আমরা সব রাম রাইডার একসঙ্গে চালু করে দিই, কুইনের অ্যাবিলিটিটাকে দিয়ে দেওয়া যাক। ওকে, হিলার স্পেল, অর্ডিনারি অ্যাবিলিটি, ওকে নাইস, নাইস হয়েছে। আমাদের এই অ্যাটাকটা আশা করি নর্মালি থ্রেসটা চলে আসবে, কোনো কথাই হবে না। ওকে চলো, এনিমি কিং আমাদের সব রাম রাইডারকে মারতে মারতে ভিতরের দিকে যাচ্ছে ভাই সাহাব। ফ্রিজ স্পেল, ফ্লিম ফিঙ্গারটা এখনও পর্যন্ত ভাঙেনি। আর রাম রাইডার বন্ধুরা অ্যাকচুয়ালি দেখো সব ডিফেন্সেস টার্গেট করে চলে যাচ্ছে বেশের ভিতরের দিকে, ঠিক আছে? তো ফিল্ম ফিঙ্গারটাও ভেঙেছে, এখন ফ্যালকারি এবং একটি বেরিয়ে এসছে। এনিমি কিংকে মেরে ফেলো, আমরা একটা ফ্রিজ স্পেলকে সোয়া করে দিলাম। মানে অ্যাকচুয়ালি আমরা ফ্রিজ স্পেল বলো যে কোনো স্পেল, সবকটা স্পেলই আমরা সোয়া করতে পারতাম, কিন্তু স্পেল ইচ্ছা করে ইউজ করলাম যাতে আমাদের নেক্সট রাউন্ডে আর্মি বসাতে অসুবিধা না হয়, ঠিক আছে? সে হচ্ছে বড় কথা। চলো মোটামুটি বেশ আমাদের ক্লিয়ার, উজার্ড রয়েছে এবং এতগুলো রাম রাইডার রয়েছে। দেখো হিলারগুলো দেখছো, তিনটে হিলার তিন দিক দিয়ে ভাগ হয়ে গেছে। তো অলরেডি 99% কমপ্লিট, ঠিক আছে? চলো নেক্সট। তো নেক্সট আমরা আরেকটা অ্যাটাক করবো, তাহলে আমাদের আবারও সেমভাবে ডোনেটও নিয়ে নিতে হবে। বন্ধুরা আমরা ডোনেটটাও কমপ্লিট করে ফেলি, আর নেক্সট রাউন্ডের আর্মিটা আমরা আবার বসিয়ে দিই। এই দুটো রকমের আর্মি পেয়েছি আমরা, ঠিক। চলো আমাদের নেক্সট আরেকটা অ্যাটাক করে ফেলি, তারপরে অন্য কিছু দেখা যাবে। এনিমি সাইড থেকে অনেক ভালো একটা অ্যাটাক এসছে, 31টা স্টার, ঠিক আছে? আমাদের সাইড দিয়ে 26টা, তো আমাদের সাইড দিয়েও অ্যাটাকটা ভালোভাবে বানাতে হবে নিশ্চয়ই। আরও এখানে সিসি রয়েছে, ঈগল রয়েছে, সিঙ্গেল ইনফার্নো রয়েছে, তো আমরা যদি
এই সাইড দিয়ে একটা করে সব থেকে মনে হচ্ছে বেশি ভালো হবে। তাহলে চলো আমরা এটাকে যাওয়া যাক, তারপরে দেখা যাবে যে কী হচ্ছে। ওকে, তো ফার্স্ট অল আমরা একটা কাজ করবো, ফ্লেম ফিঙ্গারকে ফার্স্ট আমরা দিয়ে দেব, দিয়ে কুইনকে দেব। ওকে, কুইনকে তো দিয়ে দিলাম। ওকে, এদিকে একটা উইজার্ড, এদিকে একটা উইজার্ড, এখানে অল ব্রেক করি, এখানে একটা কিং, ব্যাস কুইন যে পেশের মধ্যে চলে গেল, এটাই আমাদের কাছে অনেক বেশি একটা উপকার হবে। ওকে, একটা রেজ স্পেল, একটা ফ্রিজ স্পেল, ইয়েস কিংয়ের অ্যাবিলিটি, আবার নেক্সট ফ্রিজ, এখানে আমরা ইগলটাকে নিয়ে নেবো, ঠিক আছে। আরে কুইন কুইন দিকে যাচ্ছে, আমরা ওয়াল ব্রেক তো দিলাম কিন্তু ওয়াল ব্রেকে ওয়াল ভাঙতে পারলো না। যা, কুইন এবার বাইরের সাইডে চলে আসবে, ইগল পাবো না আমরা, যেটা ভেবেছিলাম সেটা উল্টো হয়ে গেল সব। ওকে, অসুবিধা নেই, তাও কুইন দিয়ে টাউন হল পেয়ে যাচ্ছি আমরা, কুইন তো টাউন হলের সাইডে চলে আসছে, মানে খুব ভালো হলো, তাও কুইনের অ্যাবিলিটি রয়েছে, টাইমও আমাদের হাতে। আরে বাপরে, ফ্রিজ যেখানে সেখানে ইউজ হয়ে যাচ্ছে আমার, অ্যাকচুয়ালি টাচের কারণে এরকম হচ্ছে। ওকে, ইগল আমরা ফ্লিম ফিঙ্গার দিয়ে ইগল পেয়ে যাচ্ছি, নো টেনশন। চলো তাহলে কুইনের সাইড দিয়েই এটা একটা শুরু করা যাক। ওকে, অর্ডেনকেও দিয়ে দিচ্ছি, ইগলটা মোটামুটি গেছে, আচ্ছা ইগল গেছে, অর্ডেন অ্যাবিলিটিটাকে দিয়ে দিই। তো আমাদের একটা কাজ করতে হবে, এখন হিল স্পেল একটা ইউজ করতে হবে। ওকে, উইজার্ডগুলো আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে এখন আর লাগবেই না, উইজার্ড আমাদের সোয়াগ হয়ে যাবে, আমাদের সিসির ট্রুপস বেরিয়ে এসছে অলরেডি, ঠিক আছে। এখানে আমরা একটা ফ্রিজ স্পেল ইউজ করব, একটা পয়জন স্পেল ইউজ করব, এনিমি কুইন, আরে বাপরে, তার আগেই এনিমি কুইনকে মেরে দিয়েছে আমাদের উইজার্ড। 1-2 বার বিরিয়ানো রয়েছে অনেক, আমাদের এত আর্মি লাগে না এখন। একটা হিল স্পেল এখানে দিয়ে রাখছি, মোটামুটি ফ্রিজ স্পেলগুলো সোয়াগ হয়ে যাবে, ফ্রিজ স্পেল লাগবে না। ওকে, তো দুটো অ্যাটাক, দুটো অ্যাটাকেই আমরা 3-স্টার বের করলাম বন্ধুরা। এখন আমরা চারটে চারটে অ্যাটাক, চারটে চারটে বিল্ডার পেয়ে, চারটে বিল্ডারকে আমরা কাজে লাগাবো, তার জন্য একটা কাজ করতে হবে, আমাদের সব রুটগুলোকে কালেক্ট করে ফেলি, আর আমরা এখন বেসটাকে একটু চেঞ্জ করব, তখন আমরা বেস চেঞ্জ করতে ভুলে গেছিলাম, অসুবিধা নেই। তো সবসময় যদি বেস চেঞ্জ করে আমরা খেলতে পারি না, আমাদের টার্গেট ছিল ব্ল্যাকস্মিথ, তো ব্ল্যাকস্মিথকে আপডেট দেওয়ার জন্য আমাদের এখান থেকে লুট কালেক্ট করতে হবে ক্লান ক্যাস্টল থেকে, তো আশা করা যায় এখন হবে না। তো বন্ধুরা, আমরা আরও একটা রাউন্ড অ্যাটাক করব, তারপরে কিন্তু আমরা ব্ল্যাকস্মিথকে কাজে লাগাতে পারবো, তার আগে কিন্তু লাগাতে পারবো না। অ্যাকচুয়ালি আমাদের ব্ল্যাকস্মিথ অনেকটাই, মানে এখনও পর্যন্ত অনেকটা আমাদের লুট লাগবে, ঠিক আছে, তো গোল্ড এখনও পর্যন্ত অনেক লাগবে, আর আমাদের এখানে গোল্ড অনেকটা কম হয়ে গেছে, আমাদের নেক্সট রাউন্ড আর্মি রেডি হয়ে গেছে, শুধুমাত্র পয়জন স্পেলটা বাকি আছে, একটু পয়জন স্পেল হয়ে যাক, হয়ে গেলে আমরা নেক্সট আরেকটা রাউন্ড অ্যাটাক করবো, করার পরে কিন্তু যাবো মেন যেটা আমাদের ব্ল্যাকস্মিথকে আপডেটে লাগাবো। ওকে, তো চারটে বিল্ডার তো ফ্রি, এখন আমরা 11টা আমরা আরেকটা অ্যাটাক চলে এসেছে অলরেডি, এখানে লুটও পেয়েছি মোটামুটি, ডার্ক লেজ সব থেকে বেশি পেয়েছি, তো ডার্ক লেজের আমাদের অনেক বেশি দরকার, তো তার জন্য আমাদের অ্যাটাকটা করে ফেলতে হবে সবাই নষ্ট না করে। চলো ফটাফট আমরা অ্যাটাকটা সেরে ফেলি। ওকে, কুইন চার্জ, কুইন চার্জ ওই দিক দিয়ে শুরু করে দিয়েছি অলরেডি, আর ফ্লিম ফিঙ্গারটাকে এরকম জায়গাতে দিয়ে দিলাম। ওকে, নাইস হয়েছে, অল ব্রেকটা অল ভেঙে দিক, চলো অল ভেঙে গেছে, কিংকে এই সাইড দিয়ে দিয়ে দেবো, কুইন যাতে এই সাইডে না আসে, কিং অ্যাবিলিটিটাকে দিয়ে দিচ্ছি, তাহলে এখানটা আমাদের ওয়াল ভাঙতে কিংয়ের জন্য অনেক বেশি সুবিধা হবে। নাইস, অল ভেঙে গেছে এদিকে, চলো কুইনের সাইডে আর একটা উজার্ড, ফ্লিম ফিঙ্গার কিংয়ের দিকে চলে গেছে, সিঙ্গেল ইনফিনো কুইনকে ধরে ফেলেছে, আরে বাপরে, কুইন তাও একটু জুড়ে বেঁচে গেছে, আরে আরে কুইন কী হয়েছে, অল ভাঙছে এদিকে, আবার দেখো দেখো দেখো, আরে বাপরে, আমরা অর্ডেনকে দিয়ে এই দিক দিয়ে অ্যাটাকটা চালু করে দিই, সব থেকে বেশি ভালো হবে,
আর্লি অ্যাবিলিটি দিয়ে দিলে ওয়ার্ডেনের। ইয়েস, আমরা একটা পয়জন স্পেল অ্যান্ড পেক্কাও বেরিয়ে এসছে কুইন কুইকলি। আরে বাপরে, কুইন এখে যে ফেসে গেছে। আমরা এখানে হিল স্পেল এবং রিজ স্পেল। ওকে, আরে বাপরে, আমরা আটকাতেই পাচ্ছি না বেলুনটাকে। বেলুন আর পেক্কাটাকে আটকাতেই পাচ্ছি না। বেলুন পেক্কাকে আমরা আটকে রাখছি, কুইন আমাদের ওই সাইডে রয়ে গেছে বলেই বেলুন পেক্কাকে আটকানো অনেক বেশি জরুরি। শুধুমাত্র বেলুনটাকে আটকানো যাবে না। ওকে, আবার বেলুনটাকে আটকে দিয়েছি আমরা। মানে সিসি ট্রুপস থাকার পরেও আমরা কিন্তু থ্রি স্টার বের করে ফেলেছি বন্ধুরা, ঠিক আছে? তো বন্ধুরা, সাইনি ওয়ার দিয়ে আমরা কিন্তু এখান থেকে গ্লোলি ওয়ার, সাইনি ওয়ার দুটো দিয়েই কিন্তু আমরা আমাদের যে নতুন যেগুলো পেয়েছি, মনে করো যে কিংয়ের জন্য আমাদের আর্থকুইকের মতো কাজ করে, মানে ওয়াল ভাঙার কাজ করে, তো এটাকে আমরা আপডেট দিতে পারবো। এইভাবে আমরা আপডেট দিয়ে নিচ্ছি, দেখো একটা অন লেভেল আপডেট হয়ে গেছে। তো নেক্সট আমরা আরও একটা লেভেল আপডেট দিয়ে নিই। ওকে, তো আরও একটা লেভেল আমরা আপডেট দিয়ে নিতে পারছি, আরও একটা লেভেল আপডেট কয়েকটা লেভেল দিয়ে দিলাম। ওকে, আমরা অনেকগুলো লেভেল আপ করতে পেরেছি এখানে। আমাদের দেখো সাইনি ওয়ার অনেক আছে কিন্তু গ্লোলি ওয়ার কম আছে, তার জন্য আমরা 8 লেভেল পর্যন্ত আনতে পেরেছি। ওকে, তো ঠিক আছে, আমরা এবারে নেক্সট ব্ল্যাকস্মিথকে আপডেট দেবো। আরে বাপরে, ব্ল্যাকস্মিথ এখনও পর্যন্ত আমাদের লুট কমপ্লিট হলো না। তো বন্ধুরা, আমাদের বোনাস পয়েন্ট পেয়েছি, দেখি বোনাস পয়েন্ট যদি কমপ্লিট হয়। তো তো চলো দেখা যাক, আমাদের এখন হয়তো ব্ল্যাকস্মিথকে আমরা আপডেট দিতে পারছি। চলো, ব্ল্যাকস্মিথ আমরা আপডেট দিয়ে দিলাম। আর নেক্সট কী কী আর কয়েকটা বিল্ডার তো ফ্রি আছে, সেগুলোকে আমরা আপডেট দেবো। চলো, একটা আর কি বাকি আছে, ডার্ক লেক্সার ড্রিল দুটো, আর আরেকটা বিল্ডারকে আপডেট দেওয়ার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, আমাদের আবার অ্যাটাক করতে হবে, তারপরে আমরা আরেকটা বিল্ডারকে আপডেট দিতে পারবো। ওকে, তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এতটুকুই। দেখা হবে তোমার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও, তোমার সঙ্গে ভালো থাকো। আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব কর, চ্যানেলের সদস্য হয়ে যাবে। বাই।